নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো আলু ফুলকপি মটরশুটির দম এই রেসিপিটা আপনারা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাতের সঙ্গে খেতে পারেন ভীষণ সুস্বাদু হয় এবং শীতকালে এটা খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে বানাবো প্রথমে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নেব নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু বেশি দিলাম এবার আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব দশ বারো মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি নুন জলে এবার আমি এতে দিয়ে দেবো ফুলকপি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এবং ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট মতো রেখে দেব এতে করে ফুলকফিটার ভেতরে অনেক সময় পোকা থাকে দেখবেন সবুজ ছোট ছোটো পোকা সেগুলোও বেরিয়ে যাবে এবং ফুলকপিটা একটু ভাপি এরমভাবে খেলে অনেক সময় যাদের গ্যাসের সমস্যা আছে সেটার থেকেও কিন্তু মুক্তি পাবেন তো এবার আমি ফুলকপিগুলোকে তিন চার মিনিট পর জল থেকে তুলে নিয়েছি আলুটাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল এখানে আমি তিন বড় চামচ সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব সাদা তেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ফুলকপিটা ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে তেলে ভালো করে ভেজে নেব সমস্ত ফুলকপিকে ভেজে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি মশলাটা তৈরি করে নেব এখানে আমি বড় চামচের দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য নিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি কালার না চান এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে ভালো করে কালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ থেতো করা আদা আদাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ এবার টমেটোটাকে ভেজে নেবো আমি কিন্তু এই ফুলকপি আলু মটরশুঁটির ঝোলটা সরষের তেলেই করব প্রথমে ফুলকপিটাকে আমি সাদা তেলে ভেজে নিয়েছি এবং ঝোলটা আমি সরষের তেলে তৈরি করব টমেটোটা গলে গেলে পরে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো পাঁচ সাত মিনিট মতন আলুটাকে আমি ভেজে নেব ভাজার সময় দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি এই জন্যেই যাতে তেলে আলুটাকে ভাজা যায় এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটির পরিমাণটা যে যার ইচ্ছে মতন দেবেন যে কেউ যদি আরও বেশি পছন্দ করেন তাহলে আরও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পরে আলুর সঙ্গে মটরশুঁটিগুলোকেও একটু ভেজে নেব ফোড়নটা কিন্তু জিরেটাকে কিন্তু একটু কালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন জিলেগুলো আলুর ওপরে ফোড়নটাকে ভালো করে না ভাজলে একটা সুন্দর জিরের গন্ধ আছে সেটা পাবেন না তাই ফোড়নটাকে অবশ্যই একটু কালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু আলুর সাথে ভেজে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব জলে গুলে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দেখুন জলে এটা পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখাতে অনেকটা বাটা মশলার মতোই কিন্তু লাগছে অনেকটা ঘন হয়ে এসছে এবার মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা জিরে ধনের গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দিলাম ভাজা ফুলকপি গুলো ফুলকপি গুলোকেও মশলার সঙ্গে একটু কষিয়ে আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণ নুন দিয়ে আলু আর ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি তো নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবং ফুলকপিটা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু একটু লোয়ে রেখে দেবেন নলে মশলাটা পুড়ে যেতে পারে নুনের পরিমাণটা কিন্তু অল্প দিচ্ছি যেহেতু নুন দিয়ে আলু আর ফুলকপিটা ভাপানো ছিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যতটুকু চিনি পছন্দ করেন সে ততটুকুনি দেবেন তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে অবশ্যই এর স্বাদটা বেড়ে যায় আমি লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপির সাথে দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি মশলাটা সবজির সাথে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে নইলে পারে তলায় মশলাটা ধরে যেতে পারে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনাদের ওপরে ডিপেন্ড করছে কতটা কে ঝোল খাবেন বা এটা মাখা মাখা খাবেন কি না আমি এটা খুব বেশি জল দিইনি মোটামুটি জল দিয়েছি এবার এই জলে আমি আলু আর ফুলকপিটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব সাত আট মিনিট মতো আমি ঝোলে ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিলাম বড় ছোট চামচের দু চামচ গরম মশলা গরম মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে গরম মশলাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার গরম গরম ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন এটা আমার তৈরি হয়ে গেছে ভালো লাগলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ